সবাই কেউ দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসেনি সবাইকে একদিন চলে যেতে হবে সবাইকে একদিন মরে যেতে হবে এই মরিচি কামাই লালসাময় জীবন বেকার এই জীবনের কোনো দাম নেই এই জীবনের কোনো মূল্য নেই এই জীবন ছেড়ে একদিন আমাদের আপনাদের সবাইকে চলে যেতে হবে আপনার দাদা গিয়েছে একদিন আপনি দেখলেন আমার দাদা চলে গেল তারপরে আপনার বাবাকেও দেখলেন আপনার বাবা আপনার সামনে থেকে চোখের আড়ালেই চলে গেল তার কিছুদিন পর আপনি দেখবেন আপনার ছোট ভাই চলে গেল আপনার বড় ভাই চলে গেল সবাই চলে গেল একবারও কি চিন্তা করেন না আমাকে একদিন এই জগৎ ছেড়ে পর জগতে চলে যেতে হবে তাহলে যে কটা জিনিস শুনব যে আমল করব যেই কাজগুলো করব সমস্ত জিনিসগুলো যেন আল্লাহর জন্য হয় দুনিয়ার কোন পীর বাবার কাছে গিয়ে আমরা সস্তায় লুটিয়ে পড়ব না তাহলে মত মতকে সবাইকে মতের সাথ সবাইকে গ্রহণ করতে হবে কেউ এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসে নাই একদিন না একদিন তাকে চলে যেতে হবে তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে ওয়ামা জাআল্লা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুওয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন রব্বুল আলামিন বলেন নবীগণ আপনার পূর্বের যতগুলো মানুষ এসেছে সবাই চলে গিয়েছে আপনাকে একদিন ছেড়ে চলে যেতে হবে আপনাকে মৃত্যু বরণ করতে হবে আপনার পূর্বের যতগুলো মানুষ এসেছিল নবী ওলি যে হয় না কেন সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পর জগতে চলে যেতে হয়েছে আপনিও যেন একদিন এই জগৎ থেকে চিরজীবনের মতো চলে যাবেন রে নবী কারণ আমি আল্লাহর ফয়সালা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন নফস নেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না সবাইকে একদিন না একদিন মতের স্বাদ গ্রহণ করতে হবে মতের পেয়ালা পান করতে হবে ওই জন্য একজন কবি বলেছেন আল মাউত কাদহুন কুল্লু নফসিন শারিবুন البال قبر باب كل نفس داخل لو كان في الدنيا بقى كلما لما مرسلون محمد কবি বলেছে দুনিয়ার জমিনে সবাইকে মৌতের পেয়ালা পান করতে হবে সেটাকে অনুকরণ করতে হবে সবাইকে পান করে একদিন চলে যেতে হবে এই জগতে কেউ মরার জন্য আসবে বাঁচার জন্য আসে নাই সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পর জগতে চলে যাবে কবিটা এটাই কথা বোঝাতে চেয়েছে আল মাউত কাদহুন কুল্লু নাফসিন শা তারপরে কবি বলেছে আল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুন প্রত্যেক মানুষকে কবরে রাস্তা দিয়ে ইহকাল ছেড়ে পরকালে কবরে যেতেই হবে এটা কোন রকমের সন্দেহের কথা নাই তারপরে কবি বলেছে লাউ কানা ফিদ দুনিয়া বাকা দুনিয়ার জমিনে কেউ যদি বেঁচে থাকতো দুনিয়ার জমিনে কেউ যদি কখনোই না মরতো লাম্মা মা তা খায়রুল মুরসালিন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মরতেন না তিনি সদা সর্বদা জীবিত থাকতেন কি ভাই আপনাদের মনে হয় আমরা বেঁচে থাকবো আমরা মরে যাব আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এই জগৎ ছেড়ে এই জগতে আমাদের লোহে এবং এই জগতের লোভ লালস এই সমস্ত জিনিসগুলি পানি হয়ে যাবে বেকার হয়ে আপনাকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে সাইয়েদনা আদম আলাইহিস সালাম মরেছেন সাইয়েদনা আলী আদম আলাইহিস সালামকে 1000 বছর সময় দেওয়া হয়েছিল যখন 1000 বছর সময় দেওয়া হয়েছে প্রত্যেক নফসের প্রত্যেক রুহুর গুলিকে আদমের কাছে নিয়ে আসা হলো তখন সাইয়েদনা আদম বলল এগুলি কার রুহ সাইয়েদনা দাউদ নবীকে দেখে বললেন আল্লাহ এত সুন্দর নবী সেই নবীকে এত বয়স কেন মাত্র 60 বছর 40 বছর বয়স আমার কাছ থেকে কিছু বয়স গুলি তাকে দিয়ে দাও তখন সেই দিন দিয়ে দেওয়া হলো যখন আদমের কাছে মৃত্যুর ফেরেশতা আসে তখন বলে আমি নিমন্ত্রণ মানি না আমার তো এখনো বয়স আছে আমার সময় আছে আমি কি করে মরতে পারি তখন সেই দিন সেই মালাকুল মাউতের ফেরেশতা বলছে তুমি যে 40 বছর দিয়েছিলে ওই তোমার ছেলে দাউদকে আমার আজকে তোমার বয়স প্রাপ্ত হয়েছে আজকে তোমাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে সেদিন আদম আমাদের পিতাও তিনি চলে গিয়েছে
সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়ার জমিনে কখনো বেঁচে থাকেননি। তিনার কাছে যখন মালাকুল মাউতের ফেরেশতা আসলেন, ওই মালাকুল মাউতের ফেরেশতা এসে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, নবী মূসা তোমার মাউতের সময় এসেছে, তোমাকে এবার চিরজীবনের মতো চলে যেতে হবে, তোমাকে আর দুনিয়ার জমিনে থাকানো যাবে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড় মারলেন আজরাইলকে, মালাকুল মাউতের ফেরেশতাকে এক থাপ্পড় মেরে তার চোখটা অন্ধ করে দিলেন। ফারজা ইলা রব্বি, ওই মালাকুল মাউতের ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা তুমি নাকি দুনিয়ার জমিনে এমন নবী পাঠাইছো, এমন নবী এমন মানুষ কি দুনিয়ার জমিনে থাকে হায় রে, যে নাকি কখনোই মরণ চায় না, এমন শক্ত এমন কঠোর সে নাকি মরণ কখনো চায় না, এটা কি করে মেনে নিতে পারি। আল্লাহ বলছে, ওই মালাকুল মাউতের ফেরেশতা যাও 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 আমার হাবিব আমার কালিমুল্লাহ মূসাকে বলো, যে দুনিয়ার জমিনে বলো একটা গরুর পিঠের উপরে হাত রাখবে, ওই হাত রাখানোর পরে যতগুলি তার হাতে পশম আসবে লোম আসবে, অতগুলি বয়স তাকে প্রাপ্ত দেওয়া হবে, অতগুলি সময় তার দেওয়া হবে, চিরজীবন সে থাকতে পাবে না, একদিন না একদিন তাকে মরতেই হবে। মালাকুল মাউতের ফেরেশতা তার কাছে আসলেন, তার কাছে এসে বললেন যে আমাকে মরতেই হবে, তাহলে একদিন একদিন আমাকে চলে যেতে হবে। এবার যখন মালাকুল মাউতের ফেরেশতা সাইয়েদনা মূসা আলাইহিসসালামকে বলছেন, তুমি একটা গরুর কাছে হাত রাখো, যতগুলি লোম আসবে পশম আসবে ততগুলি তোমাকে বয়স দেওয়া হবে। যখন সাইয়েদনা মূসা এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তারপরে কি হবে, তারপরে কি আমার জীবন কতগুলি জীবন পাবো, তারপরে আমাকে কি মরতেই হবে। আল্লাহর নবী মূসা বললেন, আল্লাহ বললেন, ও মূসা তোমাকে তারপরে মরতে হবে। তখন সাইয়েদনা মূসা বললেন, ফালান তাহলে দেরি করে কোনো লাভ নাই, এখনই আমি চিরজীবনের মতো চলে যাইতে চাই। সাইয়েদনা মূসা মরে গিয়েছে, সবাই চলে গিয়েছে, কেউ বেঁচে থাকার জন্য আসেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসকে মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে, এতে কোন রকমের সন্দেহ নেই। আজকে আমরা দুনিয়ার লোহে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা এত পাগল পারা, কিন্তু আমরা আখিরাত বলে কখনোই ভাবি না, কবর বলে কখনোই ভাবি না, হাসর বলে কখনোই ভাবি না, ভুল সিরাত বলে কখনোই ভাবি না। আজকে নাফসি নাফসি করি শুধুমাত্র, কিন্তু কি করছি, আমল করব কি করতে হবে, এটা আমাদের মনে নেই। সাইয়েদনা মূসা সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া খুদ মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। সাইয়েদনা উমর বললেন, হায়রে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাদের কাছে যখন সন্ধ্যাবেলা তোমরা পেয়ে যাবা, যেমন আজকে জলসার টাইমে রাত্রি পেয়েছো, সকালে তোমরা আশা করিও না, যখন তোমরা সন্ধ্যাবেলায় নামাজ পড়ো, সন্ধ্যাবেলা পেয়ে না ওই সূর্যটা উদিত হয়, সূর্যটা ডোবার সময় হয়ে যায়, তখন তোমরা আশা করিও না, আমি সকালবেলার সূর্যটা উদিত হতে দেখতে পাবো, মনে হয় রাত্রে ঘুমাবো, বাড়ি গিয়ে যখন ঘুমালাম বিবির সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, বাবার সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কথা বললাম সন্ধ্যার পরে রাত্রিতে, সকালবেলা আপনার মনে হতেও পারে, সকালবেলা আপনার আপনি সকালবেলাটা দেখতেও পেতে পারেন, আবার আপনি রাত্রেও মৃত্যুবরণ করতে পারে। তারপরে বললেন, ইদাম সাইতা ফালা তান্তার সাবাহা ওয়াইদা আসবাহতা ফালা তান্তাযিরিল মাসাআ, যখন তোমরা সন্ধ্যাবেলা পাও, যখন তোমরা বৈকালবেলা শুভ সকালবেলা পাও, তখন তোমরা কখনো ওই রাত্রিবেলার ওই তখন তোমরা এটা দেখিও না, কে আমি রাত্রিবেলা পেতে পারি। হতে পারে সকালবেলা আপনি উঠলেন, বাড়ি থেকে বের হলেন, একটা গাড়ি নিলেন, গাড়ি নেওয়ার পরে আপনি বাজারে গেলেন, বাজারে আপনার জীবনটা যেতেও পারে নাও যেতে পারে, আপনার হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন আপনার দুনিয়ার জমিনের মানুষ একটু দেখুন, দুনিয়ার জমিনে বাবাকে দেখলেন, গ্রামের বাসীকে দেখলেন, গ্রামের চাচাকে দেখলেন, সে যখন বাড়ি থেকে এসে খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল, হঠাৎ করে বুঝতে পারলেন মসজিদে এলান হলো, গ্রামের
মানুষটা নেই বেঁচে দুনিয়ার জমিন থেকে ছেড়ে চলে গেল আব্দুর রহমানের বাবা দুনিয়ায় বেঁচে নেই সকালবেলা উঠলো সকালবেলা ওঠানোর পরে সন্ধ্যাবেলা দেখতে পেল না মরে গেল তারপরে সাইয়েদনা ওমর বললেন وخذ من صحتك لمرضك যখন তোমরা সুস্থ শরীর পাও যখন তোমার শরীরের ভিতরে হিম্মত থাকবে যখন তোমার শরীরের ভিতরে তাকত থাকবে যখন তোমার শক্তি থাকবে যখন তুমি অসুস্থ পড় নাই তখন তুমি আল্লাহর কাজ করে নাও ইমানদার হয়ে নাও নামাজ পড়ে নাও দুনিয়ার জমিনে যদি নামাজ পড়েন তাহলে সেটাই যাবে আপনি যদি অসুস্থ হয়ে যান এখনি আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনার অসুখ হয়ে গেল আপনার প্যারালাইসিস হয়ে গেল চিরজীবনের মতো আপনি আর কখনো নামাজ পড়তে পারবেন না দান করতে পারবেন না মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না মাদ্রাসার জন্য দান করতে পারবেন না অতএব বিশ্ব নবী বললেন তোমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখন তোমাদের সুস্থ শরীর থাকবে তখন তোমরা ভালো ভালো কাজগুলি করে নাও অসুস্থ সার করবে ওমিন হায়াতি কালিমাউতিকা তারপরে বললেন তোমরা যখন জীবিত থাকবা যখন তোমাদেরকে সবল জীবন দেওয়া হয়েছে ওই জীবন পাওয়ার পরে তোমরা পাগল পারা হয় না আমি আপনি মনে করবেন আপনি মনে করলেন আমি বাহাদুরি দেখাবো আমি মস্তানি দেখাবো আমি দুনিয়ায় রাজত্ব চালাবো আমি দুনিয়ায় মস্তানি করব না 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 কখনোই নয় আপনি সুদ খাবেন মদ খাবেন আপনি জেনা করবেন সমস্ত গলি আপনার যখন শরীরটা ঠিক থাকবে আপনার জীবন যখন দেওয়া হবে তখন আপনি এগুলি করবেন না মিন হায়াত কালিমাউতিকা আপনি যখন মরে যাবেন সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে চির জীবনের মতো কবরের জন্য আপনি প্রস্তুত হয়ে যান আপনার কবরে কেউ যাবে না আপনার কবরের জন্য একটা অনেকে কেউ নিয়ে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার জন্য আপনার ছেলেরা 10 টাকা দিবে না মাদ্রাসার জন্য মসজিদে দিবে না আপনি দুনিয়ার জমিনে 10 টাকা যদি মাদ্রাসায় নিয়ে যান ওটাই কাল কিয়ামতের কোটে কোটে কবর পর্যন্ত আপনাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে আপনি কি করছেন এই দুনিয়ার মোহে পড়ে পাগল কিন্তু আপনি জানেন না এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে হারিয়ে যাব একদিন আমি রব না এই ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব না এই ভবনে চিরদিন বাস বাগানে বা গর স্থানে হয়তো দেবে মনে কবর বাস বাগানে বা গর স্থানে হয়তো দেবে মনে কবর তোমরা আমায় যাবে রাখবে না জানি কোন খবর পড়বে কি আমার কথা মনে ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব না এই ভবনে চিরদিন আপনি যখন মারা যাবেন আপনার ছেলেরা আপনার গ্রামবাসীরা সবাই এসে আপনার লাশটারে গোসল দিয়ে কাফন পরায়া বস্তলায় গিয়ে রেখে চলে আসবে আপনাকে একবার দেখতেও যাবেন আমার বাবাকে রেখে আসলাম আমার বাবার কি কবরে শাস্তি হচ্ছে না কি হচ্ছে একবার দেখে আসি এটা আপনার ছেলের কখনোই মনে পড়বে না একবার আপনার কাছে গিয়ে বলবেন আব্বারে দুনিয়ার জমিনে আমার জন্য কত পাগল পারা ছিলি একজনের জমি দখল করে আমার আমাকে দিয়েছিলি কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে রেখে পায়ে ফেলে কত পরিশ্রম করে রে বাবা আমার জন্য আমাকে লালন পালন করেছিলে একবার বাবাকে ওই বাস্তলায় গিয়ে আপনি দেখেও আসবেন না কখনো আপনি যাবেন না তাহলে মরে যেতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার কথা কখনোই আপনি ভাবেন না আপনি মনে করেন ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর বিশ্ব
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়েদনা ওমর ফারুক বলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী আমার চামড়া ধরে আমার কোন অংশ ধরে টেনে বললেন, ও ওমর শোনো শোনো শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ায় এমন ভাবে চলো যেমন করে একটা গরীব মানুষ চলে, যেমন করে যেই মানুষটার মিসকিন গরীব যেই মানুষটার কিছুই থাকে না, দুনিয়ার জমিনে একবার ভিক্ষা করে একবার খায়, একবার ভিক্ষা করে দ্বিতীয়বার খাওয়ার তার কাছে কিছুই থাকে না, ওই গরীব মানুষটার ভাবে ওই রকম ভাবে তুমি দুনিয়ায় করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, অথবা তুমি সফরকৃত মানুষের মতো থাকো, যেমন করে একটা মানুষ যখন সফর করে চলে যায়, সফর করে যখন ট্রেনে বের বের হয়, আপনারা দেখেছেন আমি দেখেছি সবাই দেখেছি, যখন আপনি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চড়বেন, চড়ানোর পরে আপনি সিটটা রিজার্ভেশন করলেন, টাকা দিলেন 10,000 বা 5,000 200 500 যত টাকা দিলেন না কেন 2,000 টাকা দিয়ে আপনি একটা সিট বুকিং করলেন, সেই সিটে যেতে যেতে আপনার নেতাগিরিও চলবে না আপনার মস্তানিও চলবে না, যেহেতু আপনি ট্রেনে সফর করছেন ওই ট্রেনে কখনোই মস্তানি চলবে না, আপনি যখন চলে গেলেন কলকাতা পৌঁছে গেলেন তখন আপনাকে সিটটা ছেড়ে দিতে হবে, ওই সিটটা ছেড়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, সেখান থেকে আপনাকে চলে যেতে হবে, ও ভাইরা সাতমারির গ্রামের মানুষেরা ও সাবডাঙ্গা সিন্নাতের মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, যেমন একটা মানুষ একটা মুসাফির রাস্তায় কাউকে কিছুই বলতে পারে না এবং তার সিট ছেড়ে আবার অন্য সিটে চলে যায় ট্রেনটা ছেড়ে দেয়, অনুরূপ ভাবে দুনিয়ায় এসেছেন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহ আপনাকে কিসের জন্য বানিয়েছেন একটু চিন্তা করে দেখে, এটাই তো স্বাভাবিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছে আপনারা সেগুলো মানার জন্য প্রস্তুত থাকেন, এই দুনিয়া আপনি চিরজীবন থাকবেন না, সাহাবা ইকরামেরা মওতকে বলে কত চিন্তা করতেন জানেন, মওতের কথা বলে তারা স্মরণ করতেন সদা সর্বদা, তাদের চোখ দিয়ে টস টস করে পানি বের আসত, তারা কান্না করতেন, কেন কান্না করতেন, কারণ এই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে, এই দুনিয়ায় কি করলাম কতটুকু আমল করলাম, আমরা তো ভাবে আমার ছেলের জন্য কি করলাম আমার মেয়ের জন্য কি করলাম আমার এলাকাবাসীর জন্য কি করলাম, কিন্তু বিশ্ব নবীর সাহাবা ইকরামেরা কখনোই সেটা করেন না, শুধুমাত্র কি করেছেন আমার জীবনে আমি কি করলাম আমার জীবনটা কি পাগল করলাম আমার জীবনটা কি শেষ করলাম, এটাই চিন্তা করতেন আমরা কি করলাম দুনিয়ায় এসে, ওই জন্যই রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب العالمين বলেন দুনিয়ার মানুষেরা রে তোমাদের জন্য জীবন এবং মরণকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তোমরা তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি যাচাই করার জন্য তোমাদের পরীক্ষার জন্য আমি তোমাদেরকে মরণ দিয়েছি আবার জীবন দিয়েছি জীবন দিলাম মরণ দিলাম ওই জীবন পেয়ে তুমি কি করলা তোমার আমল কতটুকু করার প্রয়োজন রয়েছে তুমি কতটুকু আমল করলা এটাই আমি আল্লাহ দেখতে চাই এই জন্য আল্লাহ বানালেন আর আপনি বলছেন এরকম করে আমি দুনিয়াতে আমার জমি করলাম টাকা করলাম বাড়ি করলাম গাড়ি করলাম নেতা করলাম সব করলাম কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার এলাকাবাসী আপনার গ্রাম আপনার পঞ্চায়েতের প্রধান আপনার এলাকার এমএলএ আপনার কেউ কাজে আসবে না আপনি শুধুমাত্র এই সাদা কাপড় পরে আপনি কবরে চলে যাবেন ভাই বন্ধু এখনো সময় রয়েছে আপনি বাহাদুরি করবেন না আপনাকে মত বলে একটু চিন্তা করুন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বলেছেন ও মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন সবাই মারা গিয়েছে আপনিও চলে যাবেন সবাইকে চলে যেতে হবে ও নাবলুয়াকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা ও ইলাইনা তুরজাউন আপনাকে ভালো কখনো দেওয়া হয় কোন মানুষকে কখনো ভালো কাজ দেওয়া হয় ভালো জিনিস দিয়ে পরীক্ষা করা হয় কখনো কখনো কোন মানুষকে বড় ইমানদার বানিয়ে দেওয়া হয় বড় আল্লাহ বলে বানিয়ে দেওয়া হয় তারপরে তাকে পরীক্ষা নেওয়া হয় আবার কোন মানুষকে জালেম বানিয়ে দেওয়া হয় তারপরে তার পরীক্ষা নেওয়া হয় হায় রে দুনিয়ার মানুষ তুমি কি করতে চাও কেমন করে তোমার জীবনটা করতে চাও গড়তে চাও ওয়াইলাইনা তুরজাউন একদিন আবার তোমাদেরকে এই জগৎ ছেড়ে আমার কাছে চলে যেতে হবে তোমরা চিন্তা করো না এই জগৎ ছেড়ে চলে যেতে হবে বিশ্ব নবী চলে গিয়েছে তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু বিশ্ব নবীকে কেন্দ্র করে বলেন নবী গো আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আপনার পূর্বে আপনার পরে যতগুলি মানুষ আসবে
তারাও মরে যাবে গো নবীর তারাও ইন্তিকাল করবে এই জগৎ ছেড়ে তারাও জানো চিরজীবনের মত চলে যাবে বিশ্বনবী বলেছে বিশ্বনবীর মৃত্যু হয়েছে তাহলে আমরা কি আপনি কি যেই নবীকে মিরাজ করা হয়েছে যেই নবীকে সম্মান দেওয়া হয়েছে যেই নবীর লাকা উপাধি হাবিব দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বলে ডাকতেন হাবিবুল্লাহ আল্লাহর প্যারা রাসূল আল্লাহর হাবিব বলতেন বন্ধু বলে ডাকতেন তাকেও মৃত্যুবরণ করে চলে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় আসলেন তখন জ্বর এলো বিশ্বনবীর শরীরটা বড় খারাপ হয়ে গেল আর দাঁড়াতে পারেন না বিশ্বনবী যখন দাঁড়াতে পারেন না শরীরে এমন গরম জ্বর এসেছে শরীরটা গরম হয়েছে বিশ্বনবীর পাশে একটা পানির বর্তন রাখা ছিল একটা ছোট্ট কিছু রাখা ছিল সে বর্তনে বিশ্বনবী একবার পানিতে হাত দেয় আবার সে হাতখানা কপালে দেয় এইরকম করতে করতে বিশ্বনবীর কাছে মালাকুল মউতের ফেরেশতা এসে বললেন নবী গো আপনার মৃত্যুর সময় চলে এসেছে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আর রাখতে চাই না কষ্ট দিতে চাই না আপনাকে আপনার হাবিব আল্লাহ ডেকে পাঠিয়েছে মালাকুল মউতের ফেরেশতা জিরাইল বলেন নবী গো আপনার ইচ্ছে আপনাকে আমি সুসংবাদ জানালাম আপনার হাবিব আপনার বন্ধু আপনার ডেকে পাঠিয়েছে গো নবী আপনি যেতে চাইলে যান অথবা আপনি চিরজীবন থাকতে চাইলে থেকে যান গো নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভালোবাসা চাইলেন না বিবির ভালোবাসা চাইলেন না নিজের ছেলের ভালোবাসা চাইলেন না নিজের মেয়েদের ভালোবাসা চাইলেন না দুনিয়ার মহব্বত চাইলেন না সমস্ত জিনিসকে অপেক্ষা করে আমার নবী দয়ার নবী মায়ার নবী এ জগৎ ছেড়ে পড়ে জগতে যাওয়ার জন্য বিশ্বনবী বললেন আমি এই জগতে আর থাকতে চাই না আমি আমার হাবিব আল্লাহর কাছে চলে যেতে চাই চলে যাবে এটা প্রস্তাব দিয়ে দিল এবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম অবস্থা আসলে তারপরে উম্মতকে ভুলে যায় না উম্মতি উম্মতি বলে সদা সর্বদা কেঁদেছেন নবী দুনিয়ার জমিনে আমরা আজকে টাকা পেলে আমার বিবি পেলে আপনার সম্পদ পেলে ছেলে পে আমরা এলাকাবাসীকে ভুলে যায় গরিব গলিরে ভুলে যায় এতিম মিসকিনদেরে ভুলে যায় কিন্তু বিশ্ব নবী সারা কলকাতার নবী কখনোই কোন মানুষকে বলে ভুলে নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন নামাজ রক্ত হয়েছে বিশ্বনবী দাঁড়াতে পারেন না নামাজের জন্য যাবে আয়েশাকে বললেন আয়েশা একটু হুজুর পানিটা নিয়ে এসো হুজুর পানিটা নিয়ে এসে আয়েশা আমাকে নিয়ে দাও হুজুর পানি নিয়ে এসে বিশ্বনবীর দিলে বিশ্বনবী উজু বানালেন তারপরে দাঁড়াতে পারেন না মিসওয়াক করবেন একজন সাহাবীকে বিশ্বনবী যখন মিসওয়াক করতে দেখলেন যখন দেখা মাত্রই বিশ্বনবী আয়েশার দিকে করে বলতেছেন আমার প্রাণের বিবি রে বিশ্বনবীর বিবি বুঝতে পারলেন আমার নবী দয়ার নবী মায়ার নবী মনে হয় মিসওয়াক নেবে একটা মিসওয়াক নিয়ে এসে বিশ্বনবী নিজে চিবিয়ে তাকে দিয়ে দিলেন বিশ্বনবী ওই মিসওয়াক করলেন তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করলেন উযু বানালেন তারপরে নামাজের জন্য যাবেন মসজিদে নববীর দিকে যাবেন ইন দা মেন টাইম যেন মসজিদে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে আছে হায় রে বিশ্বনবী আমার আসবে ওই নবীর পিছনে আমরা নামাজ পড়ব কিন্তু কেউ নামাজের জন্য দাঁড়ায় না কেউ নামাজ দিতে চায় না বিশ্বনবী দূর থেকে দেখলো আমার সাহাবার কেউ যায় নাই কেউ যায় নাই তখন আল্লাহর নবী বললেন যাও যাও আবু বকর তোমার উম্মতি আজকে নামাজটা পড়িয়ে দাও আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন নামাজ পড়ালেন বিশ্বনবী দূর থেকে দেখলেন নামাজের দৃশ্যটা দেখতে পেলেন দৃশ্যটা দেখে এত হাসি মুখখানা দেখলে বিশ্বনবী বললেন এই রকম নামাজরত অবস্থায় যাতে আমার উম্মতরা সদা সর্বদা থেকে যায় কিন্তু দুনিয়ার মানুষ নামাজ পড়তে চায় না বিশ্বনবী সদা সর্বদা ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বলে চিন্তা করতেন আমরা কাল কিয়ামত বলে ভুলে যাই যেই নবীর প্রেমে আমরা যেই নবীর জন্য দুনিয়া এলাম যেই নবী আমাদেরকে এত সুন্দর আখলাক চরিত্র শিখালেন সেই নবীর আদর্শ আমরা ভুলে যাই বিশ্ব নবীর কাছে মালাকুল মউতের ফেরেশতা আসলেন
এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার মওতের ফেরেশতা আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কপালটা ঘেমে যাচ্ছে বারবার আয়েশা মুছাচ্ছে আবার পানি দিচ্ছে তারপরেও কিন্তু আল্লাহ নবীর শরীরটা ঠান্ডা হয় না তারপরে যখন মওতের সময় চলে এসেছে সাইয়েদনা সাইয়েদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী দয়ার নবী মায়ার নবী আমার গানের উপরে বসেছিলেন শুয়েছিলেন আমি আমার নবীকে আমার মাথার উপরে আমার কাছে নিয়েছিলাম কোলে এন্ডমেন্টে মালাকুল মউতের ফেরেশতা যখন বিশ্বনবীর কাছে আসলেন তখন বিশ্বনবীর জানটা নিয়ে চলে গেলেন এবং ওই জায়গায় যেন আবু বকর সবাই রয়েছে বিশ্বনবীর কলিজার টুকরা মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন সেখানে হাওয়া মাও করে কান্না করতেছেন নবীজি বলতেছেন ওরে আমার বেটি ওরে আমার কন্যা মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না রে আমার মেয়ে বিশ্বনবীর মেয়ে কান্না শুরু করে দিলেন যখন এই কান্না শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী তারে ডেকে বললেন ও আমার ফাতেমা শুনো শুনো কানে কানে কি বললেন সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দিলেন আবার নবীজি বললেন তোমা আমার পরে তোমাকে কিছুদিন পরে আসতে হবে অতএব ফাতেমা কান্না করতে করতে হাসতে শুরু করে দিলেন বিশ্বনবীর মত হয়ে গেল উমার পাগল পারা হয়েছে বেলাল পাগল হয়ে গিয়েছে পুরো মদিনাটা নিস্তর হয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়েছে যেন আজকে আমার নবী দয়ার নবী দুনিয়ায় বেঁচে নাই চলে গেলেন হায় রে যেই নবীর জন্য আমরা পাগল পারা সেই নবী আর দুনিয়ায় নেই সেই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে কেউ মানতে চায় না আমার নবী কখনোই মরতে পারে না আমাদের নবী কি মরে এটা কেউ বিশ্বাস করে না সবাই পাগল উমার বলে তালোয়ার দেখেছো আমার নবী যদি মরে কেউ বলে দাও এই তালোয়ার দিয়ে তার মাথা ছুটিয়ে দেব আবু জাহেল এবং বেলাল বলে এই মসজিদে নববীতে আমি প্রতিদিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে প্রতিদিন আজান দিতাম আজকে আমার নবীর নামটা কেমনে নেব কেমনে আমার জবান দিয়ে বিশ্ব নবীর নাম আসবে যেহেতু আমার নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় বেঁচে নেই অতএব আমি মানতে চাই না আমার নবী মারা গিয়েছে কেউ মানতে চায় না আবু বকর আসলেন আবু বকর আসার পরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চুমু দিলেন তারপরে সেখান থেকে বের হয়ে একটা কোরআনের আয়াত পড়লেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাক মিন ক্বাবলিহি রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন বিশ্বনবী আমাদের নবী আমরা আমাদের নবীর পূর্বে সমস্ত রাসূলগণ নবীগণ এসেছিলেন সবাই বলেছে অতএব আমাদের নবী দয়ার নবীও চলে গেলেন আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমাদের ইসলামটা টিকিয়ে কি করে রাখা যায় এটা দেখো নবীও চলে গিয়েছে কেউ থেকে থাকার জন্য আসেনি আজকে আমরাই মনে ভাবছি যে আমরাই বেঁচে যাব আমরাই থাকব আমরা মনে মনে ভাবছি আমার বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে আমি থাকব কখনোই নয় সেটা সম্ভব নয় আপনাকে মরে যেতে হবে আপনার জীবন ছেড়ে চলে যেতে হবে অতএব এই দুনিয়ায় আপনি কিছু ভালো কাজ করুন ভালো আমল করুন ওটাই আপনার চির সাথী হয়ে যাবে চিরবন্ধু হয়ে যাবে ওটাই আমল আপনার কাজকাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে কাজ দেবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা যখন মৃত্যুর সময় আসলো মৃত্যুর সময় যখন আসলো তখন কান্না করে আর বলে দুনিয়ার মানুষেরা আমার মৃত্যুর সময় চলে এসেছে দুনিয়ায় তোমরা বেঁচে আছো আমিও বেঁচে ছিলাম তোমরা ভালো কাজ করো নেকি করো আমল করো কারণ দুনিয়া থেকে চলে গেলে সমস্ত জিনিস ছেড়ে দাও এই কথাগুলো বলতে বলগুলো বলতে বলতে ওই বিশ্বনবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ও আবু দারদার বিবি বলেন সাহাবীর বিবি বলেন নবী গো ও আমার স্বামী আপনি কেন কান্না করেন বলেন আপনি তো নবীর সাহাবী আপনার নবীর সাহাবী হয়ে আপনি তো জাহান্নামে যাবেন না গো আপনাকে তো জান্নাতেই দেওয়া হবে কিন্তু সাহাবী বললেন ও আমার বিবি রে ও আমার ধনগিনি শুনো 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 আমি কান্না করি কেন শুনো আমি আমার ছেলের জন্য কান্না করি না আমি আমার স্ত্রীর জন্য কান্না কান্না করি না আমি আমার আত্মীয় স্বজনের জন্য কান্না করি না আমার ধন সম্পদের জন্য কান্না করি না আমি কান্নাটা করি এই জন্য
না জানি রে আমার কোনটা আমল কোনটা কাজ করেছি আমার জানা নেই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব হতে পারে আমার আল্লাহ এমন একটা অন্যায় করেছি আমি ছোট বলে ভেবেছি কিন্তু আমার আল্লাহ বড় বড় ভেবে নিয়েছে ওটাকে বড় করতে করতে গুনাহ হয়ে গিয়েছে অতএব আজকে কান্নার দিন আজকে থেকে আমি আর কখনো আমল করতে পারব না বিশ্বনবী সাহাবারা কান্না করতে মত বলে কান্না করতে মরণ বলে কান্না করতে কিন্তু আমাদের চোখে পানি আসে আমরা কান্না করতে চাই না আমাদের কান্না আসে না চোখের পানি বে নাখের ডাঙা দিয়ে জমিনে পড়ার পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের মা পাপ বলে মোচন করে দিবে আর আপনি ভাবেন আমার জীবনে কিছু নেই এটা ভুল বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মৃত্যুর সময় আসলেন তিনি অঝর্ণয়নে কান্না করতে শুরু করলেন লোকেরা বললেন আবু হুরায়রা কেন কান্না করা বল 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 আপনাকে তো কান্না করার কোনো কারণ নাই রে আবু হুরায়রা আপনার তো অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে আপনি তো নবীর সঙ্গে থেকেছেন আপনি নবীর সাহাবী আপনি কেন কান্না করবেন বলেন 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার সাহাবা ও আমার ভাইরা ও আমার বন্ধুরা আমি কান্না করি এই জন্যই কান্না করি আমার ছেলের জন্য কান্না করি না রে আমার মেয়ের জন্য কান্না করি না আমি একটা জিনিসের জন্যই কান্না করি আমার সফর এই মত থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত কবর পর্যন্ত আমার সফরটা হবে লম্বা ওই লম্বা সফরের জন্য আমি কি করলাম কি করলাম আমার চিন্তা হয় হায় রে এতগুলি আমল করেছি তারপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে আমার সফরের রাস্তার সমান আমার জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি নেকির প্রয়োজন রয়েছে আমার যদি না জুটে আমার যদি না সেখানে মেনটেন হয় কাল কিয়ামতের কোটে কি করব অতএব না জানি কোন আমলের কারণে কোন নেকির কারণে আল্লাহ আমার জাহান্নামে দিতে পারে সেই জন্যই কান্না করতেছি তিনিও কান্না করলেন তিনিও চলে গেলে কিন্তু আমরা চিন্তা করি না আমরা মত বলে ভাবি না আমরা মতের কথা চিন্তাও করি না একবার কি মরে যেতে হবে একজন লোকের কথা আপনাদেরকে বলতেছি একজন লোক স্বপ্নের মাধ্যমে দেখল যেন আমাকে একটা বাঘ বিশাল তাড়া করতেছে তাড়া করতে করতে সে পালাতে শুরু করলো পালাতে পালাতে একটা জঙ্গলের ভিতরে চলে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সেখানে যেন একটা গাছ দেখতে পেল ওই গাছটা দেখা মাত্র সেই গাছের উপরে উঠে গেল ওই গাছের উপরে ওঠানোর পরে সঙ্গে সঙ্গে যখন গাছের উপরে উঠেছে গাছের নিচে রয়েছে বাঘ এবং গাছের যে ডালটার ভিতরে রয়েছে সেখানে রয়েছে গর্ত আর সেই গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে ওই আগুন দেখে সাপ দেখে মাথার উপরে দেখে চিল দেখতে পাচ্ছে এবার জানেন যে ডালটাতে রয়েছে যে শাখাটাতে রয়েছে ওই শাখাটাই দুইটি ইঁদুর রয়েছে ওই ইঁদুর দুটো যেন কট 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 করে ওই ডালটাকে কাটতেছে ওই লোকটা এই ব্যাখ্যার জন্য একজনের কাছে গেল একজন পণ্ডিতের কাছে গিয়ে বলল বলল হায় রে আমার কি এরকম অলৌকিক স্বপ্ন কেন দেখলাম আমি তো এর আগে কখনো এই স্বপ্ন দেখি নাই ভুঁইদর থেকে একদম লোক 500 টাকা নারী তাকবীর ভুঁইদর থেকে একদম ছাত্রের বাবা 500 টাকা দান করেছে মাওলা জানি না জানি না রব্বুল আলামিন কিয়া সালাইয়া ওগো বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক বিশাল আসমানের মালিক আল্লাহ তোমার কাছে কি চাইব জানি না মাওলা যে ভাই আমার হাতে প্রথমে দান করেছে রে মাওলা তার জন্য প্রাণ খুলে দোয়া করি মুসাফির মানুষ দোয়া করলে তুমি বলে চোখ কবুল করে নাও অতএব আল্লাহ তুমি কবুল করে নাও এই দানের আশায় কি আশা লইয়া তোমার মসজিদে তোমার মাদ্রাসায় দান করেছে রে মাওলা এই দান তুমি কবুল আর মঞ্জুর করে তার জান্নাতুল ফিরদাউস দান করি আমি তাহলে তাহলে আমি কি বলছিলাম সেই লোকটা একজনের কাছে ব্যাখ্যা করার জন্য গেল হায় রে আমি এই স্বপ্ন কখনোই দেখি নাই কেন দেখলাম একজন পণ্ডিত বলে হায় রে তুমি স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই তোমাকে যেই বাঘ তারা করেছিল সেটা হচ্ছে তোমার মন আর যেই দুনিয়ায় তুমি ছিলে সেটা হচ্ছে তোমার দুনিয়া ওই গাছটা হলো দুনিয়া তোমার ওই যেই ডালটাতে চড়েছিল সেই শাখাগুলি কাটছিল গুলি হলো তোমার রাত্রি আর দিন এক এক করে তোমার কাটছিল তুমি যেদিন চলে
আসবা তোমার জীবন ছেড়ে সেই দিন আর যেগুলো তোমার ডালের নিচে ছিল শাখার নিচে ছিল বিশাল গর্ত সেটা হচ্ছে তোমার কবর মরলেই তুমি কবরে আসবা তোমার বাঁচার কোনো পথ নেই তুমি যেই দিকেই যাবা যেখানেই থাকবা মৌত থেকে কখনোই বাঁচবা না মৌতের হাত ধরা পড়তে হবে এটা কোনো রকমের সন্দেহ নেই অতএব আমাদেরকে যখন মরতে হবে দুনিয়ায় এমন আমল করব এমন কাজ করব যাতে করে কাল কিয়ামতের কোটা হাসরের ময়দানে কখনো লজ্জিত না হতে হয় অপমানিত হতে না হয় আল্লাহর দরবারে বলব রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করে নাই রে মাওলা কোনো ভালো কাজ করেছি বলে আমার মনে হয় না কিন্তু মাওলা গো কঠিন গভীর রাত্রিতে একজন মাওলানা আমাদের কাছে মওতের বিষয়ে বারবার বারবার করে বলতেছিলেন মাদ্রাসার জন্য দান করো মসজিদের জন্য দান করো মওত বলে চিন্তা করো কবর বলে চিন্তা করো একদিন সবাইকে মরে যেতে হবে একদিন মরে সবাইকে মাটিতে মিশিয়ে যেতে হবে আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ রে ফাইন্না খলকনাকুম মিন তুরাবা তোমাকে আমি মাটি থেকে বানালাম আবার তোমাদেরকে মাটিতে রাখবো আবার মাটি থেকে তোমাদেরকে আমি উঠিয়ে কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে সবাইকে জড় করব তোমরা ভুলে যেও না তোমাদেরকে মরতে হবে চিন্তা করার কোনো কারণ নেই মরতে হবে আপনি যতই বাহাদুরি করো আপনি যতই মস্তানি করেন না কেন আপনি ভাবেন আমি কখনো মরব না কিন্তু সেটা নয় আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কি বুঝলেন এতটি কথা বললাম আপনি বুঝতে পারলেন রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে সবাইকে নামায় আমল দেওয়া হবে ওই নামায় আমল দেওয়ার পরে যাদের পাল্লা জাহান্নামের দিকে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকেও যেতে পারেন রে তাই তো রাব্বুল আলামিন আবার বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও দুনিয়ার মানুষের দুনিয়ার ধোকার জীবন দুনিয়াটা হচ্ছে লালসার জীবন দুনিয়াটা হচ্ছে মরিচিকা মারা জীবন এই দুনিয়ায় তোমরা পাগল হয় না এই দুনিয়ায় পাগল হলে আখেরাতের জন্য কিছু করো অতএব দুনিয়াতে পাগল হয়ে হবে না আমাদেরকে মরে যেতে হবে মরণ থেকে কেউ পালাবে না কেউ বাঁচতে পারবে না তাই তো একজন কবি বলে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি তুমি মরণ থেকে যেখানেই পালাও না কেন মত তোমার কাছে আসবেই 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 100% আসবে কেউ বেঁচে থাকেনি সবাই চলে গিয়েছে আপনাকেও চলে যেতে হবে আপনাকে থাকার জন্য আসেনি অতএব দুনিয়ায় এমন ভালো কাজ করুন সেটা আপনার জন্য কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে যাতে করে আপনার সহযোগিতা হয়ে যায় তাই তো রব্বুল আলামিন বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তারপরে রব্বুল আলামিন আবার বলেন ইনামা তাকুনু ইয়াদুইকুমুল মাউত ولو كنتم في بروج مشيدا رب العالمين বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা মত থেকে যতই পালাও না কেন তোমরা যদি মত থেকে আইনামা তাকুন ইয়াদরিকুমুল মাউত মত থেকে যেখানেই থাকো না কেন মত তোমাদেরকে ঘিরবে মত তোমাদের দেখা করবে তোমরা যদি বিশাল বিল্ডিং বানিয়ে নাও বিশাল একটা শিশা দিয়ে কাঁচ দিয়ে বিল্ডিং বানিয়ে নাও তারপরে তোমার কাছে মত যাবে 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 বলে ইন্নাল মাউত আল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তোমরা মত থেকে যতই ভাগো না কেন যতই পালাও না কেন তোমাদের কাছে মত দেখা করবে করবে এতে কোনো রকমের সন্দেহ নেই তাহলে মতের কাল কিয়ামতের কোটের এই দুনিয়ার জমিনে কে আমাদের জান কবজ করবে আল্লাহ তাও জানিয়ে দিলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযি উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন তোমাদের জন্য মালাকুল মাউতের ফেরেশতা রাখা হয়েছে সেই মালাকুল মাউতের ফেরেশতা তোমাদের জানটা নিয়ে কাল কিয়ামতের কোটে আবার তোমাদেরকে দেখা করতে হবে কেউ মরবে না সময় যখন হবে আপনি তখনই মরবেন ওই জন্য